নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজকে আমি একটি মাটনের নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটির নাম হলো শাহি মটন ভুনা তাহলে আমরা দেখে নিই এর জন্য কি কি উপকরণ লাগছে এই মাংসের ম্যারিনেটটাও কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলেই দেখতে পেয়ে যাবে এর জন্য উপকরণ লাগছে আমার চিনি তারপর লাগছে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লাগছে আমার মিট মশলা আর লাগছে গোটা গরম মশলা এখানে নিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ রয়েছে ছোট এলাচ আর রয়েছে লবঙ্গ এবং গোলমরিচ দেখতে পাচ্ছ আশা করছি এরপর আমার লাগছে গরম জল উষ্ণ গরম জল এবার আমি ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম সেটা নিয়েছি তারপর নিয়েছি এতে আলু ডুমো করে কাটা আলু একটু বড় বড়ই মাংসের ক্ষেত্রে ভালো আর নিয়েছি মিহি করে কাটা পেঁয়াজ কুচি রসুন খেতে করা আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম কুচি এবং নিয়েছি আমি আদা বাটা টমেটো কুঁচি আর নিয়েছি সর্ষের তেল এবার মাংসটা কীভাবে ম্যারিনেট করব দেখে নাও আমি প্রথমে মাংসতে দিয়ে দিয়েছি মিষ্টি দই তারপর দিচ্ছি পেঁপে বাটা কাঁচা পেঁপে বাটাটা দিলে কি হয় মাংসটা খুব কম সময়ে সফট হয়ে যায় আর সুসিদ্ধ হয়ে যায় আমি দিয়ে দিয়েছি পেঁপে বাটা এবার এইটাকে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো এটা আমি খুব বেশি কিছু দিচ্ছি না এই ম্যারিনেটের ক্ষেত্রে ওই এক চামচ পেঁপে বাটা আর দিয়েছি আমি এক এক চামচ মিষ্টি দই তোমরা এখানে টক দই ইউজ করতে পারো তারপরে এটাকে আমি ম্যারিনেটটা হয়ে গেলে ফ্রিজেতে একটি মানে চাপা দিয়ে বা ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো এইটা তোমরা ফুল নাইটও রাখতে পারো যতক্ষণ রাখবে ততক্ষণ মানে সেইটার টেস্টটা ভালো হবে আর নরমও হয়ে যাবে আমি ম্যারিনেট করা মাংসটা এবার বের করে নেব এবার দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আলুটা ফার্স্টে ভেজে নেবো সেই কারণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আলুটা একটু ম্যারিনেট করে নেবো সেই কারণে আমি আলুতে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো সামান্য কালার আসার জন্য হলুদ গুঁড়োটাও তোমরা স্কিপও করতে পারো যদি না পছন্দ হয় আর দিয়ে দেব এক চামচ সরিষার তেল যাতে সুন্দর করে মাখানো হয়েছে সেই কারণে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মেখে নিয়ে সব আলুগুলো তেলেতে দিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছ সব আলুগুলো আমার তেলেতে দেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে ভালো করে খুব লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে বুঝতেই পারছো করোনা পরিস্থিতিতে আমরা কোথাও যেতে পারছি না এবার দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর করোনার জন্য আমরা তো কোথাও যেতে পারছি না সেই কারণে এই সব খাবারগুলো রেস্টুরেন্টে খাওয়াও হচ্ছে না সেই কারণে যথেষ্ট সম্ভব বাড়িতেই এই বাইরের রেসিপিগুলো আমি করে দেখাবো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তোমরাও বাড়িতে থেকে এইভাবে করে খাওয়াবে তাহলে খুব ভালো লাগবে আর আমার আলুগুলো ভাজা হয়ে গেছিলো এবার ওই করাতেই আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম করতে হবে এবার যে গোটা গরম মশলাটা রেখেছিলেন সেটা দিয়ে দেবো এটাকে হালকা করে ভেজে নিতে হবে দিয়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিতে হবে মিহি করে কাটা পেঁয়াজ কুচি ওইটা নিয়েছি আমি এক বাটি তোমরা উপকরণের জায়গায় দেখতেই পেয়েছো এক বাটি নিয়েছি এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এটাও এইখানে আমার চারশো মাংস রয়েছে মাটন মানে দেখতে পাচ্ছ পেঁয়াজটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে সেই কারণে আমি এতে এক বাটি পেঁয়াজ দিয়েছি এবার সব একে একে যেই উপকরণগুলো নিয়েছিলাম সবই দেবো তার আগে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা করা রসুন আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম কুঁচি এরপর দিয়ে দেবো টমেটো টমেটো কুঁচি খুব মিহি করে আমি টমেটো কাটিনি। নিই ক্যাপসিকামও কাটিনি দেখতে পাচ্ছো খুব সুন্দর এটাকে নাড়াচাড়া করলেই একটা সুন্দর কালারফুল জিনিসটা এসে যাবে আর কষতে কষতে এগুলো সব নরমই হয়ে যাবে সেই কারণে খুব মি করে কাটার দরকার নেই দেখতে পাচ্ছ কী সুন্দর একটা কালারফুল বিষয়টা এসে গেছে সব এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবার দিয়ে দিলাম এতে নুন নুন দিচ্ছি পরিমাণ মতো যাতে মশলাটা ভালো করে মজে যায় সেই কারণে নুন দিয়ে দিয়েছি এরপর আমি এতে দেবো চিনি সামান্য একটু এনে চিনি যাতে টেস্টটা ব্যালেন্স করে সেই কারণে চিনিটা দিয়েছি এবার নানিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে এটাকে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোই এক একে আমি এতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যেই উপকরণগুলো আমি রেখেছিলাম সেইগুলোই এক একে সব পরপর দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল প্রেস করে দেবে তাহলেই হয়ে যাবে সাবস্ক্রাইব এর কারণে তাহলে সাবস্ক্রাইবটা কেন করতে বলছি যাতে তোমাদের কাছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা সবার আগে চলে যায় সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে নাহলে মশলাগুলো খুব ভালোভাবে মিশবে না কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে খুব ভালো করেই কষাতে হবে দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা ওদিকে দিয়েছি এবার এইটাকে দিয়েও খুব ভালো করে কষাতে হবে আমাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা প্রয়োজনে এখানে যদি জল লাগে দিতেও পারো আমার লাগে না সেই কারণে আমি দিইনি কারণ হচ্ছে ম্যারিনেটেড মাংসতে পেঁপে দিয়েছিলাম আমি সেই পেঁপের জলটাও বেরোবে সেই কারণে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি এতে মিশিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রাখা আলু আমি এই রেসিপিটা কিন্তু পুরোপুরি করাতে করছি তোমাদের যদি প্রেশার কুকার লাগে তাহলে প্রেশার কুকারও ইউজ করতে পারো লো ফ্লেমে রেখেই আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভালো করে কষাতে হবে রেসিপিটাকে বারবার বলছি কিন্তু এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাওয়ার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে কষাতে হবে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেলটাও ছেড়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু মাটনের যে আসল টেস্টটা সেইটা কিন্তু আসবে না ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাকে খুব ভালোভাবে কষাচ্ছি আমি দেখতে পাচ্ছ আর ভাবে ভালোভাবে হচ্ছে কষাতেই হবে নাহলে যে আমি নামটা দিয়েছি শাহি মাটন কোরমা সেই কিন্তু শাহি ফিলিংটা আসবে না এবার আমি জল দিয়ে দিলাম যে উষ্ণ গরম জলটা রেখেছিলাম সেইটা এবার ঢাকনা দিয়ে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিট মতো রান্না করব কারণ পুরোটাই আমি বলেছি করাতে করছি মাংসটা সিদ্ধ হওয়ার সময় দিতে হবে সেই কারণে আমি পঁয়তাল্লিশ মিনিট রান্না করব মাংসটাকে পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে রেখে করব আরেকটু জল লাগলো আমার সেই কারণে আর একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটাও খুব সুন্দর ছেড়ে এসেছে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আজকে এই রেসিপিটা এত অসাধারণ খেতে হয়েছে না তোমাদের কি বলে বোঝাবো সেটা বলতে পারছি না মানে দেখো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইটা যদি তোমাদের এই রেসিপিটা যদি লাঞ্চ মেনুতে থাকে স্পেশালি হচ্ছে রবিবারের লাঞ্চে যদি থাকে তাহলে রবিবারের হচ্ছে লাঞ্চটা জাস্ট জমে যাবে আর এই রেসিপিটা হচ্ছে জাস্ট অন্য লেভেল হয়েছিল আমার তৈরি হয়ে গেছে শাহী মাটন কোরমা এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করে দেবে দেখতে পাচ্ছ কত সুন্দর মাংসটা হয়ে গেছে এইভাবে তোমরাও বানিয়ে দেখবে কতটা সুন্দর খেতে হয় সুস্থ থেকো এই করোনা পরিস্থিতিতে বুঝতেই পারছ সেই কারণেই বললাম সুস্থ থাকো ভালো থাকো এবং আরও সুন্দর সুন্দর রেসিপি খাও করো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে দেখতে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং রেসিপিগুলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ভিডিওগুলো পুরোপুরি দেখবে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে মাংসটা আজকে এই পর্যন্তই থাকুক গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং ঝুমার পাকশালা